ঘন জঙ্গলের চারিদিকে ঘন জমাট বাঁধা অন্ধকার, কেবল বটতলায় জ্বলছে দুখানি জ্বলন্ত মশাল। অমন নিবিড় জঙ্গলের বটতলায় দাঁড়িয়ে 100 বেশি লোক, যাদের বুকের পাটা সিংহের মতো বজ্র কঠিন। প্রত্যেকের পরনেই হাঁটু পর্যন্ত সাদা ধুতি, কপালে রক্তবর্ণের মতো টকটকে লাল তিলক। বটতলার সামনে 5-5 নরম মুন্ডু দিয়ে তৈরি পঞ্চমন্ডির আসন, সামনে ফুল চন্দন সহ নানান পুজোর উপাচার। হঠাৎ অতজন পুরুষের হার কাঁপানো উচ্চস্বরে অদ্ভুত বন্য আদিবাসীর মতো উলুধ্বনি হতে লাগল, সেই সঙ্গেই বেজে উঠল মাদলের মতো অদ্ভুত সমস্ত বাদ্যযন্ত্র। পুজোয় বসেছে ডাকাত সর্দার বিরজা, গম্ভীর স্বরে উচ্চারণ করে যাচ্ছেন দুর্বোধ্য মন্ত্র। এত সমস্ত শব্দের মধ্যেও জঙ্গলে ক্রমাগত প্রতিধ্বনিত হয়ে চলেছে একটা চাপা কান্নার স্বর, যেটা আসছে গাছে পশুর মতো বাঁধা একজন শীর্ণ বৃদ্ধের কাছ থেকে, যিনি ভদ্রকালী মন্দিরের পুরোহিত। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই চকচকে ধারালো কাতানখানা নিমেষের মধ্যে গলা থেকে চিরতরে ছিন্ন করে দেবে ওই শীর্ণ বৃদ্ধের মুন্ডু। ঠিক এমন সময় হঠাৎই টুপটুপ শব্দে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ল, সঙ্গে সঙ্গে পাল্টে গেল ডাকাত সর্দার বিরজার চোখ মুখের ভাব ভঙ্গিমা। কেমন একটা ব্যাকুল ভাব, ঠোঁটের কোণে অদ্ভুত হাসির রেখা, চারপাশের বাতাসটা কেমন যেন গুমোট হতে শুরু করেছে, ঝিরি ঝিরি বৃষ্টির ছাঁট লাগছে জ্বলন্ত মশালের আগুনে। হঠাৎই অট্টহাসি করে উঠল বিরজা, তারপরেই বজ্র কঠিন গলায় বলল, মারে তুই দেখা দে, জানি তুই দেখা দিবি, ওই জন্যই তো পাতায় পাতায় কথা হয়, আকাশ ফুড়ে বর্ষা বয়, চাঁদ পানা ওই মুখখানি তোর, হাসি ঝরে ওই ঠোঁটের ওপর, ডর লাগে মা যখন প্রাণে, জপ করি তোর জয় গানে, জয় খেপি মাতার জয়, জয় খেপি মাতার জয়, মা আমায় দেখা দেবে, দেখছিস না বৃষ্টি এলো, ত্রিসীমানায় থাকিস না কেউ, শুধু দুজন ওই বুড়োকে হাড়ি কাটে ঢুকিয়ে দিয়ে যা, জয় খেপি মাতার জয়। সকলে মিলে সমস্বরে বলে উঠল, তারপরে দুজন মিলে বৃদ্ধের বাঁধনটা খুলে শক্ত হাতে টেনে হিঁচড়ে তার মুন্ডুখানা ঢুকিয়ে দিল হাঁড়ি কাঠে। বৃদ্ধের জীবনের শেষ পরিণতি উপস্থিত। এদিকে জঙ্গলে ওই বৃষ্টির মধ্যে বিরজার ডাকে তুষ্ট হয়ে সবে আবির্ভূতা হয়েছেন এক অপার্থিব অলৌকিক ক্ষমতা সম্পন্ন রূপসী রমণী, খেপি মাতা, না মানবী না দেবী। জয় মা, তোরে বলি চড়াবো মা, তোর বলি চড়াবো মা, বলে বিরজা গাছের গড়িতে হেলান দিয়ে রাখা খাড়াটা নিতে যাবে, এমন সময় করাত করে প্রচণ্ড জোরে একটা বাজ পড়ল। ঘটনাটা আজ থেকে প্রায় 300 আগের। বীরভূমের ভদ্রপুরের নিকটবর্তী জঙ্গল অধ্যুষিত প্রাচীন অরণ্যে ঘটেছিল এই ঘটনা। কালের নিয়মে সময় পেরিয়ে গেছে, এক সময় আইন করে নিষিদ্ধ হয়েছে নরবলি। বর্তমান যুগে দেবদেবীর নামে ওরকম বিভৎস নরবলির কথা ভাবলেও শ্বাসরোধ হয়ে আসে। আচ্ছা, দেবতা কি সত্যিই ওরকম নৃশংস বলি চাইতেন, তা আবার ব্রাহ্মণ পুরোহিতের বলি?
আমাদের আটপৌরী শহুরে জীবনযাত্রা থেকে একটু অন্যরকম আমাদের গ্রাম বাংলার জীবনযাত্রা। সেখানকার মানুষগুলোর মধ্যে সরলতা অনেকটাই বেশি। তুলনামূলকভাবে শহুরে চোখ যখন কোনো জিনিসকে যুক্তি তর্ক দিয়ে চুলচেরা বিচার করে তারপরেই বিশ্বাস করে, তখন কিন্তু গ্রাম বাংলার সরল সাদাসিদে মানুষগুলো খুব সহজেই কোনো যুক্তি তর্ক তোয়াক্কা না করেই বিশ্বাস করে নেয় সেসব কথা। আর সেটা যদি হয় কোনো দৈবিক বা আদিভৌতিক অথবা পরলৌকিক বিষয়ের উপর ভিত্তি করে, তবে তো আর কোনো কথাই নেই। তবে আসুন আজ শুনে নেওয়া যাক এমনই কোনো এক অলৌকিক আদিভৌতিক বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠা কোনো এক রোমহর্ষক কাহিনী, লেখক শ্রী ভিক্টর ব্যানার্জির কলমে অভিশপ্ত ডাকাত পুচিতা। শহরের ইট কাঠ পাথরের পাঁজরে প্রাণটা উষ্ঠাগত হয়ে উঠেছিল সিদ্ধার্থর। একঘেয়ে জীবন থেকে একটু স্বস্তি পেতে চাইছিল সে, আর এই কারণেই দেবীশের সঙ্গে ভদ্রপুরে আসা। জায়গাটা নলহাটি থেকে অনেকখানি ভেতরে, দেবেশের মামার বাড়ি। সিদ্ধার্থ অবশ্য আগে কখনো আসেনি এখানে। শহর ছাড়িয়ে এমন গ্রাম্য পরিবেশে এসে মনটা অন্যরকম লাগছিল তার। ওপরের নীল আকাশে ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো সাদা মেঘ, নিচে রাঙা মাটির উঁচু নিচু এবড়ো খেবড়ো পথ, পথের দুধারে ঝোপঝাড়, গাছপালাময় এক সবুজ সুন্দর প্রকৃতি। পথে হাঁটতে হাঁটতে সিদ্ধার্থ লক্ষ্য করল দু একটা কুটিরের চালে বিছিয়ে রয়েছে চাল কুমড়োর হলুদ ফুলের গালিচা। মাঠে ঘাটে ঘেঁটু ফুল, জলাশয়ে কচুরিপানা আর শ্যাপলার শোভা দেখতে দেখতে প্রকৃতির রূপ রস গন্ধ সে অনুভব করছিল। মনে হচ্ছিল প্রকৃতি তার অপার সৌন্দর্য বুঝি গ্রাম বাংলার বুকেই ঢেলে উজাড় করে দিয়েছেন। বিকেল গড়িয়ে এসেছিল, বেলা শেষে অস্তাচলগামী সূর্যের মায়াবী আলোয় গ্রাম্য দৃশ্য দেখে চোখ চড়িয়ে যাচ্ছিল সিদ্ধার্থর। পথে আসার সময় বহু দেবদেবীর মন্দির সে দেখেছে। দেবদেবীদের প্রতি গ্রামবাসীদের ভক্তি শ্রদ্ধা চিরন্তন, মন্দিরগুলোয় নিয়ম মতো পুজো অর্চনাও করা হয়। বীরভূমের এই সকল স্থান একসময় তন্ত্র সাধনার পীঠস্থান ছিল। গ্রাম্য মানুষের মনে তন্ত্র মন্ত্রের প্রতি চিরাচরিত বিশ্বাস। সিদ্ধার্থ শহরে বড় হয়েছে, কুসংস্কারে সেভাবে বিশ্বাস না করলেও মনে করে যে গ্রাম বাংলার মানুষ এইসব নিয়ে বেঁচে রয়েছে। গ্রামে জন্মালে হয়তো তারও চেতন অবচেতনে রন্ধ্রে রন্ধ্রে রয়ে যেত এই বিশ্বাসে। আরো কিছু দূর হাঁটার পর দূর থেকে একখানা দোতলা মাটির বাড়ি দেখিয়ে দেবেশ বলল, ওই ওই আমার মামার বাড়ি দেখতে পাচ্ছিস? কোনটা বলতো? ওই যে বটগাছটার পেছনে বাড়িটা। বটগাছের ডালপালার আড়াল থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল দোতলার টিনের চালখানা। সোজা গিয়ে দুখানা ধানের গোলা পেরিয়ে বেঁকে গেল পথ। ঠিক বটগাছটার কাছাকাছি আসতেই দেবেশ বলল, জুতো জোড়া খুলে হাতে নি। সবিস্ময়ে সিদ্ধার্থ প্রশ্ন করল, কেন খামুগা জুতো খুলতে যাব কেন? বলছি তাই, এইটুকু পথ খালি পায়ে চল, জুতো পরে এই রাস্তা দিয়ে কেউ যায় না। কেন যায় না? সেসব পরে বলবো খুন, যা বলছি শোন, জুতো জোড়া খুলে হাতে নে ভাই, আর তো একটুখানি পথ। অগত্যা জুতো খুলে মাটির রাস্তার উপর দিয়েই হাঁটতে লাগলো সিদ্ধার্থ। যেতে যেতে দেখল ওই বটগাছের তলায় বেদির উপর রয়েছে একখানা পাথরের শিলা, সিঁদুর লেপে ফুল দিয়ে পুজো করা হয়েছে, যদিও শুকিয়ে গেছে ফুলগুলো। শিলাটির পাশে পোঁতা রয়েছে কয়েকটা ধূপের কাঠি। বটগাছের বড় বড় ঝুড়ি নেমে এসেছে একেবারে বেদি পর্যন্ত। জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেই বোঝা যাচ্ছিল প্রত্যেক দিন এই পথ নিয়মিত ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয়। খানিকটা যাওয়ার পর রাস্তাটা বাঁদিক পেকে গিয়ে মিশল একটা বড় সড়ক উঠোনে। সামনেই জলের বালতি রাখা ছিল। নিজের জুতো জোড়া রেখে দেবেশ বলল, তোর জুতোগুলো এখানে রেখে হাত ধুয়ে নি। হাত ধুতেই সিদ্ধার্থকে নিয়ে গিয়ে আবার ওই বটগাছের তলার পাথরের শিলার সামনে দাঁড় করালো দেবেশ। তারপর প্রণাম কর এই বলে কপালে হাত ঠেকিয়ে নিজে প্রণাম করল। বন্ধুর দেখা দেখি সিদ্ধার্থকেও তাই করতে হলো। সিদ্ধার্থ প্রণাম ঠুকে তারপরে দেবেশকে বলল, এখানে কি শিব পুজো হয়? না না, ইনি জাগ্রত দেবী, খেপি মাতা।
কি মাতা? খেপি মাতা। আর এই জায়গাটার গায়ের লোকেরা সকলে খেপি মাতা তলা নামে চেনে। এই নামের দেবীর কথা আগে কখনো শোনেনি সিদ্ধার্থ। গ্রাম বাংলায় এমন অনেক দেবদেবী আছেন যাদের দেব মহিমা তো দূরের কথা, তাদের নাম পর্যন্ত শহরের লোকজন সেভাবে জানে না, জানার কথাও নয়। গ্রামের আনাচে কানাচে এমন কত কিছুরই তো অস্তিত্ব রয়েছে। আধুনিক শহরের মানুষজন এসবের নাগালের বাইরে। তবুও এই সমস্ত দেবদেবী গ্রাম্য মানুষের দ্বারা নিত্য পূজিত হন। দেবীশের উঠোনের মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে ঘাস জমি, সামনে একটা তুলসী মঞ্চ। দোতলা মাটির বাড়ি হলেও বেশ মজবুত বলেই মনে হচ্ছে। উঠোনে দুজন বাচ্চা আঁক কেটে ইক্কা দোক্কা খেলছিল। তাদের আসতে দেখেই দৌড়ে পালালো বাচ্চাগুলো। কোথায় গেলে সবাই? বলতে বলতেই দৌড়ের সামনে দাঁড়ালো দেবেশ। সঙ্গে সঙ্গেই ভেতর থেকে আটপৌর শাড়ি পরা পরিহিতা একজন মাঝ বয়সী প্রৌঢ়া বেরিয়ে এসে বললেন, ও মা দেব যে বলি, একদিন পর মনে পড়লো আমাদের। মনে গিয়ার পরে না, সময় হচ্ছিল না। তা সেই বুড়ো কোথায়? দৌড়ে তো বসে থাকে, দেখছি না যে। কে দাদু? সে তো ওপরের ঘরে, দুপুরে খাওয়া দাওয়ার পর সেই যে উঠেছে আর নিচে নামেনি। দেবেশ এবারে সিদ্ধার্থর সাথে পরিচয় করিয়ে দেয় পিলু মাসির। এই আমার পিলু মাসি, আর মাসি ও হলো সিধু, ভালো নাম সিদ্ধার্থ, আমার সেই কলেজের সময়কার বন্ধু। এই বলে দুজনের মধ্যে আলাপ পরিচয় করিয়ে দিল দেবেশ। সিদ্ধার্থ অবাক হয়ে চারপাশ ঘুরে ঘুরে দেখছিল। প্রত্যেকটা ঘরের সামনেই মাটির দেওয়ালগুলোতে সুন্দর করে আলপনা দেওয়া। হঠাৎ দেবেশের কথায় ও সম্বিত ফেরে। যাই, দেখা করে আসি বুড়োর সাথে। ওপরের মাঝের ঘরে জানলার দিকে মুখ করে বসে ছোট্ট ডাবা হোকো মুখে নিয়ে গড়গড় করে টানছিলেন দেবেশের দাদু। বৃদ্ধের মাথার সবকটা চুল ধবধবে সাদা, পরনে একখানা ধুতি আর ফতুয়া। বৃদ্ধ হলেও শরীর এখনো শক্ত সামর্থ্য। দেবেশটা ঘরে ঢুকতেই বৃদ্ধ একবার ঘাড় ঘুরিয়ে দেখলেন তাদের, তারপর গলা খাঁকারি দিয়ে বললেন, কে? আমি গো। দেবু, এসো এসো এসো। কথাটা বলেই ওদের হাত ছানি দিয়ে ডাকলেন তিনি। বলি হুঁকো খাওয়াটা ছাড়ো এবার। এই অযথা জ্ঞান দিও না। তা তোমার মা কেমন আছে? ভালো দাদু, ও হলো সিধু, আমার বন্ধু। বৃদ্ধের পায়ে হাত দিয়ে প্রণাম করলো সিদ্ধার্থ। তিনি ওর মাথায় হাত দিয়ে বললেন, বেঁচে থাকো বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কথায় কথায় ধীরে ধীরে ঝুপ করে সন্ধে ঘনিয়ে এলো। পিলু মাসি দোতলায় এসে একখানা হ্যারিকেন জেলে দিয়ে গেলেন। এবারে নিজের ঘরগুলো ইলেকট্রিকের ব্যবস্থা থাকলেও দোতলায় তা নেই। দাদু সন্ধের পর সচরাচর নিচে নামেন না, সময় মতো রেডিও চালিয়ে খবর কিংবা রাতের দিকে পুরনো দিনের গান শোনেন। বাড়ির পিছন দিকটায় গাছপালা আর ঝোপঝাড়। সন্ধ্যা নেমে আসতেই ওই ঝোপঝাড়ে ঘুরে বেড়াতে লাগলো অসংখ্য জোনাকি পোকা, আর তাদের শব্দই পাওয়া যেতে লাগলো ঘর থেকে। হ্যাঁ রে দেবু, তেলে ভাজা মুড়ি খাবি? হ্যাঁ, হলে মন্দ হয় না। তাহলে নিচে চল। আবার নিচে কেন? এখানেই দিয়ে যাও। দাদু কখনো খাক। না না, আমি খাবো না, তোমরা খাও তোমরা খাও। আর হ্যাঁ, কথাখানা ভালোই বলেছো বটে। এই পিলু, তুই এক কাজ কর, এই তুই এখানেই দিয়ে যা। গল্প করতে করতে না খাওয়া যাবে। কিছুক্ষণ পরেই বড় গামলা ভর্তি মুড়ি আর দুটো করে আলুর চপ নিয়ে গেল মাসি। আর মুড়ি আর তেলে ভাজা খেতে খেতে সন্ধেবেলাটা বেশ গল্পেই জমে উঠল। আচ্ছা, এটা কি আপনাদের পৈতৃক ভিটে? না না, ঠিক ওই মা খেপিমাতার দয়ায় এই ভিটের ওপর বাড়িখানা তৈরি করেছিলাম, তাই সেই থেকে এখানেই রয়ে গেছি। আগে তো শুনেছিলাম গোটা এলাকা বন জঙ্গলে ভর্তি ছিল, পরে বন জঙ্গল কেটে ঘর বাড়ি হয়েছে, তা সেই নয় করে ধরো আমার জন্মের আগের কথা। সিদ্ধার্থ কৌতূহল ভরে প্রশ্ন করল, আচ্ছা এই যে খেপি মাতার কথা বললেন, ইনি কি আপনাদের কুলদেবী? কুলদেবী?
হ্যাঁ তা বলতে পারো, তবে কি জানো ওই দেবীত্ব অর্জনের জন্য কি কষ্টটাই না পেতে হয়েছিল তাকে। সত্যি ভাবলেই সারা শরীর শিউরে ওঠে। বলে খানিকক্ষণ চুপ করে গেলেন বৃদ্ধ। বাইরের জমাট অন্ধকারের দিকে একভাবে চেয়ে রইলেন। পুরনো ছাই চাপা স্মৃতি হঠাৎ করেই মনে পড়লে যেমন হয়, বৃদ্ধের চোখ মুখের অবস্থাও ঠিক সেই রকম। আর ওইদিকে দেবেশ মরি চিবতে চিবতেই বলল, দাদু দাদু খেপি মাতা দর্শন পাওয়ার ঘটনাটা একবার শোনা না ওকে। দেবেশের কথা শুনে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, থাক, আজকের দিনে শহরের ছেলে ছোকরারা ওসব বিশ্বাস করবে না, তোমরা তোমরা বরং নিচে যাও, বুঝতে পেরেছ? দূর থেকে এসেছ, শুধু শুধু অন্ধকারে বসে থাকো না। সিদ্ধার্থ তেলে ভাজায় একটা কামড় দিয়ে তারপরেই বলল, বলুন না শুনি, এমনি তো আমার জানার ভীষণ ইচ্ছে ছিল। আচ্ছা ওই বট গাছটায় যিনি রয়েছেন উনিই তো খেপি মাতা? দেবেশ আমায় বলল, আসলে এতল্লাটের সবচেয়ে জাগ্রত হলেন উনি। পুরোপুরি অর্থে ঐশ্বরিক দেবী বলতে যা বোঝায় তেমনই নন। দুর্গা কালী জগদ্ধাত্রী এনাদের মতো স্বয়ংসম্পূর্ণ ঐশ্বরিক দেবত্ব শক্তি ওনার নেই, তবে যা আছে তা সাধারণ মানব মানবীর চেয়ে ঢের বেশি। উপদেবতা বোঝ? উপদেবতা? হ্যাঁ, উনি হলেন উপদেবী। সারা পৃথিবীতে যুগে যুগে দেবতাদের পাশাপাশি উপদেবতাদের অস্তিত্ব ছিল। নশ্বর জীবনী শক্তির চেয়ে অনেক অনেক বেশি শক্তিধর তারা, ভয়ঙ্কর সেই শক্তি। মানুষ আর দেবতার মাঝামাঝি এক অপার্থিব ক্ষমতা সম্পন্ন দেবতা এনারা। দেশ বিদেশের সমস্ত ধর্মে এদের উল্লেখ রয়েছে, এমনকি হিন্দুদের বৈদিক শাস্ত্রেও উপদেবতার কথা পাওয়া যায়। খেপি মাতা অনেকটা সেই রকমই এক উপদেবী বলতে পারো। চারপাশের আলো আধারি পরিবেশে বসে এমন কাহিনী শোনার অনুভূতিটাই অন্যরকম। সিদ্ধার্থর উঠতে ইচ্ছা করছিল না। বৃদ্ধের জীবনের অভিজ্ঞতার কথা শুনতে একেবারে উদ্গ্রীব হয়েছিল সে। এমন সময় একজন মাঝবয়সী ভদ্রলোক দরজার সামনে থেকে বললেন, দেবু নাও আমাকে তো ভুলেই গেলি, এসে থেকে দেখছি বাবার ঘরে বসে রয়েছিস। নমামার গলা পেয়ে দেবের সাথে সাথেই উঠে যায়। কি যে বলো নমামা। আচ্ছা তোর মা কেমন আছে রে? ভালো আছে। তা হ্যাঁ রে, গরম লাগছে না? দাঁড়া দুটো হাত পাখা দিয়ে যাই। না না লাগবে না, জানলা থেকে বেশ হাওয়া দিচ্ছে। আচ্ছা বেশ আমি যাই রে তাহলে, সময় হলে আমার ঘরে আসিস কিন্তু। কথাটা বলে চলে গেলেন তিনি। এদিকে গল্প শুরুর আগেই ছেদ পড়লে একটা অদ্ভুত অস্বস্তি বোধ হয়। সিদ্ধার্থরও তেমনটাই হচ্ছিল, তাই সে বলল, হ্যাঁ দাদু আপনি বলুন। হ্যাঁ কোথায় ছিলাম যেন? ওই যে খেপি মাতা দর্শনের ব্যাপারটা। ও হ্যাঁ, তবে শোনো, তখন বর্ষা সবে ঢুকতে শুরু করেছে, আষাঢ় মাসের শুরুর দিক, চাষিদের অবস্থা খারাপ, পঙ্গপালের উপদ্রবে ফসলের বিস্তর ক্ষতি হয়ে গেল। একবার বিঘের পর বিঘে জমিতে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের দল ঢুকে পড়ে সব একেবারে দফা রফা করে দিল, তছনছ হয়ে গেল বোরো ধান থেকে শুরু করে লাউ ঝিঙে কুমড়ো সমেত সমস্ত সবজি, মানে সে একেবারে খুব খারাপ অবস্থা। লোকে খেতে পাচ্ছে না, তার উপর মড়ক, সারা গায়ে একেবারে হাহাকার চলছে, কলেরাতে পটপট করে লোক মরল একের পর এক। আমার বাবা ছিলেন সামান্য পূজারি বামুন, বাড়ি বাড়ি নিত্য পুজো করে চালকলা যা পেতেন তাতেই দিন চলত আমাদের। গাঁয়ের মানুষের ঠাকুর দেবতার প্রতি ভক্তি ছিল, কিন্তু হলে কী হবে, ওরকম দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে
পুজো আচ্ছা করার ক্ষমতা কই? যে কটা বাড়িতে বাবা নিত্য পুজো করতেন তাদের কেউ বলল যে ঠাকুমশাই চারদিকের যা অবস্থা তাতে পুজো করানোর আর ক্ষমতা নেই। কেউ বলল খুব কষ্টে সৃষ্টি চলছে ঠাকুরমশাই। এইভাবে যজমানদের অনেকেই ফিরিয়ে দিল। আমার বয়স তখন ওই 22 কি 23। দিদিদের বিয়ে হয়ে গেছিল, ঘরে ছেলে বলতে শুধু আমি। স্কুল পাশ দিয়ে কলেজ অবধি গিয়েছিলাম, কিন্তু পড়াশোনার বিদ্যে কাজে লাগাতে পারলাম না। কত জায়গায় খসখস করে চাকরির দরখাস্ত করলাম, জবাব এলো না। ভাগ্য ভালো, বামুনের ছেলে বলে বাপের কাছে পুজো করাটা শিখে নিয়েছিলুম। সংসারের অমন অভাব দেখে আর থাকতে পারলাম না বুঝলে। এ গাঁয়ের অবস্থা খারাপ, ওই জন্য সাইকেল চড়ে পাশের গায়ে ঘুরে ঘুরে গোটা পাঁচেক বাড়ির নিত্য পুজো ধরে নিলুম। টাকা কড়ি যা দক্ষিণে পেতুম তা খুবই সামান্য। পুজোর ফলমূল, চাল, আলু, লাল পেড়ে শাড়ি আর গামছা সকাল সকাল বেরিয়ে পড়তে হতো। দুপুর হলে দুটো খেয়ে জিড়িয়ে নিয়ে আবার সন্ধ্যের দিকে বেরোতুম। তো সেদিনও শালগ্রাম শিলা আর পুজোর জিনিসপত্র আর ছাতা নিয়ে সাইকেল চড়ে বেরিয়েছিলুম। সকাল থেকেই মেঘলা হয়েছিল আকাশ, তো তাড়াতাড়ি পুজো সেরে নিলুম। ভূপতি দত্তের বাড়িতেই পুজোর পর দক্ষিণার টাকা, ফলমূল, চাল, ডাল ইত্যাদি দেওয়ার সময় গিন্নিমা বলল, ঠাকুর মশাই, আকাশের অবস্থা তো একেবারেই ভালো না, মনে হচ্ছে আপনার যেতে যেতেই বৃষ্টি নামবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। আমি বলি কি, বৃষ্টি নামলে চাল, ডাল, ফল, মূল সবই তো ভিজে যাবে, এগুলো বরং এখানে রেখে যান, সন্ধ্যের দিকে তো এদিকে আসবেনই, তখন না হয় নিয়ে যাবেন, আমি বাঁধা চাঁধা করে সমস্ত কিছু গুছিয়ে রাখছি, কেমন? আকাশের অবস্থা দেখে বললাম, হ্যাঁ সেই ভালো হবে। সাইকেল খানা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লুম। রাঙা মাটির এবড়ো খেবড়ো পথের ওপর দিয়ে সাইকেল চালাতে চালাতে হঠাৎ মাঝপথে চেনটা পড়ে গেল। কোনো মতে কষ্ট করে সাইকেলের চেন লাগিয়ে আবারও চালাতে লাগল। পথের দুখানা বাঁক পেরিয়েছে, আবার চেনখানা পড়ে গেল বুঝলে। বিরক্ত হয়ে বিড়বিড় করে বললুম, উফ কি মুশকিল। আবারও চেন লাগিয়ে প্যাডেল মেরে কিছুটা পথ যেতেই সেই এক কাণ্ড। এই বলে চেনখানা লাগিয়ে সাইকেলের হ্যান্ডেল ধরে দ্রুত বেগে বাড়ির পথে হাঁটতে লাগলো। খানিকটা যাবার পর আকাশ কালো হয়ে ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নেমে এলো। ছাতাখানা খুলে এক হাতে সাইকেল, অন্য হাতে ছাতা নিয়ে হেঁটেই যেতে লাগলুম। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টির বড় বড় ঝাপটা এসে লাগছে গায়ে। ঠিক এই বটগাছটার কাছাকাছি এসে পৌঁছতেই হঠাৎ চারদিকের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে এলো। এতক্ষণ ধরে বৃষ্টির শব্দটা শুনতে পাচ্ছিলুম, কিন্তু এখানে আসতেই শব্দটা একেবারে বেমালুম বন্ধ হয়ে গেল বুঝলে। এক নিমেষে চারপাশটা কীরকম একটা নিঝুম শান্ত মনে হতে লাগলো। মনে হলো বিশ্ব চরাচরের সমস্ত কার্যকলাপ হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়েছে। কোথাও কোনো শব্দ নেই, এমনকি কাদা মাটিতে নিজের পায়ের শব্দও কানে এলো না। কয়েক মুহূর্ত পর স্পষ্ট শুনতে পেলুম, কে যেন নূপুর পায়ে রেনি ঝিনি ধ্বনি তুলে আমারই পিছু পিছু আসছে। ভয়ে বুক শুকিয়ে গেল আমার, এমন শিহরণ জাগানো অনুভূতি আমার আগে কখনো হয়নি।
একে এমন গা ভারী করা পরিবেশ, তার উপর ভর দুপুরে ছামছাম করে নুপুরের ওই শব্দ, কিছু একটা অদ্ভুত ব্যাপার যে ঘটছে সেটা বেশ ভালো বুঝতে পারছিল। মানে যতই হোক পঞ্চভূতের শরীর তো, অনুভূতিগুলো তো আর পাল্টে যাবে না। সেই কবে একবার বাপের কাছে শুনেছিলুম যে এই বটতলা নাকি খেপি মাতার স্থান, কিন্তু কশ্মিন কালেও এখানে পুজো হতে দেখিনি। পাথরের শিলা যেমনকে তেমন পড়েই থাকতো, ফিরেও দেখতো না কেউ। কথাটা এমন সময় মনে পড়তে গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠল। পেছনে ফেরার জন্য ভয়ে ভয়ে ডান দিকে ঘাটটা সামান্য ঘোড়ালুম, আর ঘাড় ঘোড়ানো মাত্র যা দেখলুম তাতে সারা শরীর আমার কেঁপে উঠল। বুকের দুপুকুনি বেড়ে গেল, থরথর করে হাত পা কাঁপতে লাগলো আমার। বিস্ফারিত চোখে দেখি এক ভয়ঙ্কর সুন্দরী যুবতী তরুণী ঠিক আমার পিছনে দাঁড়িয়ে রয়েছেন। পরনে লাল পেড়ি শাড়ি, যুবতীর শ্যামলা গাত্র বর্ণ, উফ কি রূপ, কি রূপ তার! আমার জীবদ্দশায় ওরকম রূপ আমি দেখিনি। যেমন চোখ তেমন টিকলো নাক, পাতলা ঠোঁট, শ্যামলা গায়ের রং হলে কি হবে, রূপে যেন অপ্সরা। পুরো মুখখানা দেখতে পেলুম না, ভয়ে ভয়ে আর্ধেকটা দেখলাম শুধু। যুবতীর কপালে ঘেঁটে গেছে লাল সিঁদুরের টিপ, গালে লেগে রয়েছে সিঁদুরের দাগ। ওই রূপে কি বিধ্বস্ত চেহারা, আমার দিকে এক দৃষ্টি চেয়ে রয়েছেন, কি ভয়ঙ্কর সেই চাহনি! ভাবলে এখনো এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। তখন আমার বাহ্য জ্ঞান হারিয়ে যাওয়ার মতো অবস্থা, মুখ থেকে কথা সরছে না। কাঁপতে কাঁপতে গোঁ গোঁ করে বলে উঠলুম, মা গো মা! যুবতী কোমল শান্ত স্বরে বলে উঠল, কি রে তোরা আমায় ভুলে গেলি? আমায় তো তোরা মনেই করিস না, এতটাই ফেল না নাকি রে? কথাগুলো যেন শ্লেষ বাক্যের মতো কানে এসে মিটল। ভয়ে আতঙ্কে সারা শরীর অবশ হয়ে আসতে লাগলো। যুবতী এবার আমার ওই ভয় পাওয়া চেহারা দেখে অভয় দেওয়ার ভঙ্গিমায় বলে উঠল, ভয় পাস না, তোর কিচ্ছু হবে না, মঙ্গল হোক তোর। এই বলে বাতাসে ধীরে ধীরে অদ্ভুতভাবে মিলিয়ে যেতে লাগলো ওই নারী। ধোঁয়ার কুণ্ডলী যেমন পাক খেয়ে হাওয়ায় মিশে যায় ঠিক তেমন, অমন আশ্চর্য ব্যাপার দেখে আমি আর দাঁড়াতে পারলাম না। বুঝতে পারলে চোখ মুঝে ওইখানে অজ্ঞান হয়ে ধপাস করে পড়ে গেলুম। দুপুর থেকে বিকেল পেরিয়ে গেল, বর্ষার মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে রইলুম বটতলায়। সন্ধ্যের সময় গাঁয়ের মধুকর তাঁতির ছেলে ওই পথ দিয়ে নাকি যাচ্ছিল, আমায় ওরকমভাবে পড়ে থাকতে দেখে হেঁকে ডেকে লোক জড়ো করে জ্ঞান ফেরায় আমার। গাঁয়ের লোকজন জিজ্ঞেস করায় ব্যাপারটা চেপে গেলুম। বললুম, হো হো কিছু না, মাথাটা ঘুরে পড়ে গিয়েছিলুম, কোনো রকমে সন্ধেবেলায় কষ্ট করে বাড়ি পৌঁছলুম। গোটা ঘটনাটা জানালুম বাপকে। সাক্ষাৎ মায়ের দর্শন পাওয়া কি চারটিখানি কথা! শোন বাবা, এবার থেকে ওই পথ দিয়ে যাওয়ার সময় নিয়ম করে বটতলায় পুজো করিস। আমি জিজ্ঞাসা করলাম, তুমি তো বলেই খালাস, কি দিয়ে যে পুজো দিই? কিছুই তো না, একটু কুচো ফুল আর ধূপ জ্বালিয়ে ভক্তি ভরে মাকে ডাকলেই হবে। তোর উপর যখন কৃপা দৃষ্টি পড়েছে তুই অন্তত এটুকু কর বাবা। এরপর থেকে প্রতিদিন সন্ধে সকাল ওই পথ দিয়ে যাতায়াতের সময় বটতলায় খেপি মাতার নামে পুজো করতে লাগলুম। এই দেবীর মন্ত্রতন্ত্র তেমন কিছু তো জানা ছিল না, শুধু ফুল দিয়ে আর ধূপ দেখিয়ে ডাকতুম মাকে। মনের ইচ্ছেগুলো মায়ের কাছে কায় ও মনোবাক্যে জানাতুম শুধু। এইভাবে পাঁচ ছ মাস কেটে গেল।
হাতে নাতে ফল পেলুম। বহুদিন আগে নলহাটি ডাকঘরের পোস্টমাস্টারের কাছে একটা দরখাস্ত দিয়ে রেখেছিলুম, যদি কোনো কাজের ব্যবস্থা হয়। তো হঠাৎ করে তিনি ডেকে পাঠালেন আমায়। আমি হাজির হতেই পোস্টমাস্টার বললেন, বসো, যা তিন কাল পড়েছে বুঝলে কি না, কাজ কমের বাজার খুব খারাপ। যাই হোক, তোমার একটা ব্যবস্থা হয়েছে। বলুম, হয়েছে? বড় ডাকঘরে কেরানির কাজ, মোটামুটি মাইনে খারাপ না। এই নাও, এই নাও চিঠি। এই বলে আমার হাতে জয়নিং এর ঠিকানা ধরিয়ে দিলেন। আর কি, কপালে হাত ঠেকিয়ে বলে উঠলুম, জয় খেপি মাতার জয়। আমার এই হঠাৎ চাকরি পাওয়ার ঘটনাটা সারা গায়ে ছড়িয়ে পড়ল। এমনিতে নিরীহ মতন ছিলুম, তাছাড়া বটতলায় যাতায়াতের সময় লোকে আমায় খেপি মাতার পুজো করতে দেখেওছে। তো রাতারাতি চাউর হয়ে গেল খবরটা। লোকজন বলাবলি করতে লাগলো যে খেপি মাতার কৃপায় চাকরি পেয়ে গেল ঠাকুরমশায়ের ছেলেটা। আর চাকরি পেলেও রোজ সকাল সন্ধে মায়ের পুজো কিন্তু চালিয়ে গেল। আমার দেখা দেখি মাসখানেকের মধ্যে গাঁয়ের মেয়ে বউরা বটতলায় পুজো দিতে এলো। বলল, ঠাকুরমশাই, আমাদের পুজোটা দিয়ে দিন। বললুম, আমি দেব? হ্যাঁ, আপনি ছাড়া কেই বা আছে যে এই দেবীর পুজো করবে? মায়ের যে আপনার ওপর ভারী দয়া, দিয়ে দিন ঠাকুরমশাই, দিয়ে দিন। এমনি করে ধীরে ধীরে আমারই হাত ধরে এই পবিত্র বটতলায় খেপি মাতার পুজো হতে লাগলো। ঘটনাটা বলে একটা দীর্ঘনিঃশ্বাস ফেললেন বৃদ্ধ। তারপর চেয়ে রইলেন বাইরের ওই জমাট বাঁধা অন্ধকারের দিকে। আচ্ছা, বা গ্রামে যে ওই রকম দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার কি হলো? খেপি মাতার দয়ায় বছর ঘুরতে না ঘুরতেই সব ঠিক হয়ে গেল। ফসল ফলল আগের মতো। যেসব লোকে ভেবেছিল গাঁ ছেড়ে পালাবে, রয়ে গেল তারা। আপনার কি মনে হয় এই সমস্ত গ্রামবাসীর অবস্থা ফিরেছে খেপি মাতার পুজো দেওয়ার জন্য? তা নয় তো কি, দেবী রুষ্ট হলে কি যে হয় গায়ের লোক তো দেখেছে। অমন মড়ক কেউ কোনো দিন দেখেনি, কোনো দিনও না। কই, আজ অব্দি তো সেই রকম কিছু হয়নি। বিশ্বাস, বিশ্বাস, বুঝলে, বিশ্বাস। তোমাদের শহুরে মন হয়তো তর্ক করতে চাইবে, কিন্তু একটা কথা জেনে রেখো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কি বহুদূর। এই কথায় একেবারে চুপ করে গেল সিদ্ধার্থ। সত্যিই ঘটনাটা পুরোপুরি শোনার পর বৃদ্ধের কথা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাও মনের মধ্যে কিছু প্রশ্ন রয়ে যায়, সে জিজ্ঞেস করতেই যাবে এমন সময়, না, অনেকক্ষণ এই গরমে বুড়োর কাছে বসে রয়েছো বাবারা, যাও যাও নিচে গিয়ে পাখার হাওয়ায় একটু বিশ্রাম নাও, আমার আবার খবরের সময় হয়ে এলো। খবর মানে রেডিওতে? হ্যাঁ হ্যাঁ, রোজ এই সময় হয়তো। আচ্ছা, তা তুমি এক সপ্তাহ থাকবে তো এখানে? না দাদু, কাল সন্ধ্যের ট্রেনে ফিরতে হবে। সে কি থাকবে না? আসলে ছাত্র পড়ায় তো সামনে ওদের পরীক্ষা। ও না, তাহলে আর জোর করবো না। এরপরেই উঠে পড়ল দুজনে। আশা থেকে দেবেশের মামার বাড়ির অন্যান্যদের সঙ্গে সেভাবে আলাপই হয়নি সিদ্ধার্থর। নিচে নেমে দেবেশ তার মামার বাড়ির লোকেদের সঙ্গে তার আলাপ করিয়ে দিল। মামাদের মধ্যে ওর মেজো মামা আর নমামা বিয়ে থাকা করে এখানেই থাকেন, অন্যান্যদের চাকরি সূত্রে বাইরে থাকতে হয়। কথায় কথায় সিদ্ধার্থ এইটুখানি বুঝল, এনাদের সকলেই এই দেবীর ভক্ত। তাদের পরিবারের ওপর দেবী খেপি মাতার আশীর্বাদ রয়েছে, আর শুধু তাদের কেন, মায়ের প্রতি সারা গাঁয়ের লোকের আস্থা। গল্প করতে করতে সিদ্ধার্থর মন চাইছিল ওপরে উঠে বৃদ্ধের কাছে গিয়ে বসতে। দেবেশ তার মনের অবস্থা বুঝতে পেরে বলল, দাঁড়া, খবর শেষ হলে ওপরে যাব। ঘণ্টাখানেক পর তারা যেতেই বৃদ্ধ বললেন, এই যে বেশ তো নিচে ছিলে,
আবার উপরে উঠে এলে যে। আপনার কাছে গল্প শোনার একটা অন্যরকম আকর্ষণ আছে দাদু, এটা কিন্তু স্বীকার করতেই হবে। গল্প গল্প কি বলছো, এগুলো সব সত্যি ঘটনা? সে নয় মানলাম। আচ্ছা, আপনি যে তখন বললেন এই খেপি মাতা হলেন উপদেবী, উপদেবী বললেন কেন, দেবী কেন নন? আসলে আমরা শহরের মানুষ তো ওনার ব্যাপারে আগে কিছু শুনিনি কখনো, তবু শুনে যা মনে হলো উনি দেবীর মতোই অলৌকিক ক্ষমতা সম্পন্ন। দেখো, ক্ষমতা দিয়ে সবসময় এসবের বিচার হয় না। উপদেবী বললাম, তারও একটা বিশেষ কারণ রয়েছে, গোড়া থেকে জানা দরকার। আচ্ছা, সতীর একান্ন পীঠের কথা তো তোমরা শুনেছ নিশ্চয়ই? হ্যাঁ, তা শুনেছি, তবে আপনার মুখ থেকে আবার শুনতে ভারী ইচ্ছে করছে। এই সতীর একান্ন পীঠ গড়ে ওঠার কাহিনীটা হিন্দুদের প্রায় সকলেই জানে, একেবারে পুরাণের প্রচলিত কাহিনী। দক্ষ রাজার কন্যা সতী তার পিতার অমতে শ্মশানবাসী শিবকে বিয়ে করে সংসার পাতেন। প্রজাপতি দক্ষ শিবকে একেবারেই পছন্দ করতেন না। একদিন পবিত্র অগ্নিযজ্ঞ করলেন দক্ষ, সকল দেবতাদের ওই যজ্ঞে আহ্বান জানালেন তিনি, কেবল বাদ দিলেন দেবাদিদেব মহাদেবকে। যজ্ঞের অনুষ্ঠানে অত্যন্ত অপমান করলেন সতীকে, প্রতিনিন্দা করলেন, স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দিলেন সতী। এতে মহাক্রোধে উন্মত্ত হয়ে মহাদেব এসে ভেঙে দিলেন যজ্ঞ, এটাকেই আমরা দক্ষযজ্ঞ বলি। এরপর মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। দেবতারা সব ভয় কেঁপে ওঠে। তার ওই প্রলয় থামাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রে দেবী সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে দেবীর এক একটি দেহাংশ এক একটি স্থানে গিয়ে পড়ে। যে যে স্থানে পড়ে সেই সেই স্থান একটা শক্তিপীঠ হয়ে ওঠে, আর সেই থেকেই সতীর একান্ন পীঠ। বুঝতে পারলে? জানেন দাদু, এমনই কাহিনী কিন্তু মিশরের পুরাণেও রয়েছে, তবে একটু উল্টো। মিশরের প্রিয় দেবতা ওসিরিস, মাথায় সাপ, পরনে বাঘছাল, বাহন এপিস নামের ষাঁড়, ঠিক যেন আমাদের মহাদেব। ওসিরিসের স্ত্রী দেবী আইসিস, ওসিরিসের ভাই সেট ওসিরিসের প্রতি ঈর্ষায় মত্ত হয়ে একদিন তাকে হত্যা করে নীল নদের জলে সে দেহ ভাসিয়ে দেন। আইসিস পাগলের মতো তার স্বামীকে খুঁজে বেরিয়েছিলেন, অবশেষে খুঁজেও পান নীল নদের ধারে। সেই দেহ নিয়ে তিনি টুকরো টুকরো করে ছড়িয়ে দেন। যে স্থানে ওসিরিসের দেহাংশ পড়েছিল সেই সব জায়গায় গড়ে উঠেছিল এক একটি তীর্থস্থান। হ্যাঁ হ্যাঁ, এমন কাহিনী তো থাকতেই হবে। দেখো, ঈশ্বর কি আর কেবল ভারতেই ছিলেন, সারা বিশ্বব্যাপী তার মহিমা, নানা স্থানে নানা রূপে বিরাজমান ছিলেন তিনি। তো সে যা হোক, আসল কথায় আসি। তো সতীপীঠের অনেকগুলোই রয়েছে এই বীরভূমের বুকে, বুঝতে পারলে? আর ওই জন্যই তো বীরভূম হলো মায়ের চারণ ভূমি। তো সতীর দেহাংশগুলো যে পড়েছিল সেগুলো কি আর সাধারণ কিছু? হ্যাঁ, তোমাদের কি মনে হয়, সাধারণ কিছু? হ্যাঁ, না না না, একেবারেই না। মহাতেজ সম্পন্ন সেই সব দেহখণ্ড, ওই অনেকটা তোমাদের বিজ্ঞানীর ভাষায় উল্কাপিণ্ডের মতো। দেহখণ্ডগুলো যখন পড়েছিল তখন উৎপন্ন হয়েছিল ভীষণ তেজ শক্তি, ছিটকে ছিটকে পড়েছিল সেগুলো। তাহলে সেই দেহখণ্ডের কোনো অংশ থেকেই ক্ষেপিমাতা সৃষ্টি? না, ঠিক এরকম নয়। একটা লোককথা রয়েছে এই ব্যাপারটাকে ঘিরে। ওই সময় এক যুবতী বিবাহযোগ্য কন্যার বিয়ের প্রস্তুতি চলছিল। তার পরিবারের লোকজন ঠিক করে রেখেছিল তাকে বিয়ে দেবে বলে।
তো সেই কন্যা নাকি ওই পথ ধরে একা একা যাচ্ছিল। এমন সময় সতীর দেহখণ্ডের অতি সূক্ষ্ম কিছু একটা উল্কাপিণ্ডের মতো এসে পড়ে তার উপর। অত তেজ সম্পন্ন জিনিস সহ্য করা কি মুখের কথা, সঙ্গে সঙ্গে মৃত্যু হয় কন্যার। যেহেতু অমন পবিত্র শক্তির সূক্ষ্মাতি সূক্ষ্ম দেহখণ্ডের তেজে মৃত্যু হয় তার, সেই হেতু যুবতীর দেহ পঞ্চত্ব প্রাপ্তির পর তার আত্মার সঙ্গে দৈবশক্তির সংযোগ ঘটে। আর এভাবেই অতৃপ্ত সত্তা দৈবসত্তার সঙ্গে মিলিত হয়ে উৎপত্তি হয় উপদেবী ক্ষেপি মাতার। এই হলো ক্ষেপি মাতাকে নিয়ে লোকশ্রুতি। এ কাহিনী অবশ্য ছোটবেলায় বাবার কাছে শুনেছিলাম, গায়ের লোকেও পড়ে একই কথা বলেছিল। তবে লোকশ্রুতি যাই হোক না কেন, দেবীকে কিন্তু আমি প্রত্যক্ষ দেখেছি। হ্যাঁ, নিজের চোখে, নিজের চোখে যা দেখেছি, কানে যা শুনেছি, সব সত্যি। এছাড়া সেদিন মায়ের অমন রূপ দেখার পর থেকে মনে হয়েছে যে ঘটনাটা কোনোভাবেই মিথ্যে নয়, একেবারেই মিথ্যে নয়। এই বলে বৃদ্ধ নিশ্চুপ হয়ে বসে রইলেন খানিকক্ষণ। সিদ্ধার্থ ভাবছিল প্রত্যক্ষ চোখে দেখা কোনো কিছুর প্রতি স্বাভাবিকভাবেই মানুষের বিশ্বাস জন্মায়। দেবেশের দাদুর চাকরি পাওয়াটা যদি কাকতালীয় হয়, তবু চাক্ষুষ তিনি এই উপদেবীর দর্শন পেয়েছিলেন সে জানে। এমনিতেই দেবদেবীর প্রতি গ্রামের মানুষের অটুট বিশ্বাস। তার মানে ক্ষেপি মাতার পুজো আপনার আগেও নিশ্চয়ই হতো, না হলে গ্রামের লোকেই বা জানলো কী করে? লোকশ্রুতির কথা তো বললেন, তাছাড়া উনি যখন আপনাদের দেখা দিলেন তখন তো বলেছিলেন আমায় তোরা ভুলে গেছিস। হ্যাঁ, পুজো তো হতো, বিশাল পুজো। কারা করতো জানো? কারা? ডাকাতরা। ডাকাতরা? বলেই অবাক চোখে দেবেশের দাদুর দিকে চেয়ে রইল সিদ্ধার্থ। আর ওদিকে দাদু বলে চললেন, সেও এক আশ্চর্য ঘটনা। এই ঘটনার সাথে ক্ষেপি মাতার অস্তিত্বের কতখানি যোগাযোগ সেটা না শুনলে ধরতে পারবে না। তখন এসব জায়গায় এত লোকবসতি ছিল না, বেশিরভাগটাই জঙ্গল ছিল। পরে অবশ্য গাছপালা কেটে বন জঙ্গল সাফ করে বসতি হয়েছে, লোকজন থাকতে শুরু করেছে, কিন্তু সে সময় কি আর এরকমটা ছিল, একেবারেই ছিল না। এই বীরভূমের জঙ্গলগুলোই তো এককালে ডাকাতদের আখড়া ছিল। তো এই ঘটনা একেবারে সত্যি ঘটনা, বুঝতে পারলে? তা সে তাও ধরো প্রায় 300 বছর আগেকার কথা, হেস্টিংস সাহেবের আমল। মহারাজ নন্দকুমারের নাম শুনেছ নিশ্চয়ই? এই সেই মহারাজ যাকে ইংরেজরা একসময় ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। তো ওনার সময়কালে এই ভদ্রপুরের জঙ্গলে তখন এক সাংঘাতিক ডাকাত দল ঘাঁটি গেড়েছিল। জঙ্গলের ভেতরে একখানা পোড়ো বাড়িতে নাকি থাকতো তারা। ওই দলের যে সর্দার ছিল তার নাম ছিল বিরজা, ভয়ঙ্কর সেই লোক। এদের উপদ্রবে সেকালের একটু অবস্থাপন্ন গ্রামবাসীদের গ্রামে টেকাই দায় হয়ে পড়েছিল। এরাই জঙ্গলে প্রতি সন্ধ্যায় ডাকাতি করতে যাওয়ার আগে ঘটা করে ক্ষেপি মাতার পুজো করত। শুধু যে ওই পুজো করতো তাই নয়, রীতিমতো বলি দিত এরা। পশু থেকে শুরু করে নরবলি পর্যন্ত দিত এই ডাকাতের দল। তন্ত্র মতে পুজো হতো দেবীর, বলি দিয়ে দেবীকে তুষ্ট করে শক্তি অর্জন করত এরা। বলি দেওয়ার জন্য গ্রাম থেকে এরা তুলে আনত এক এক সময় এক একজন লোককে, আর তারপর মায়ের সামনে পুজোর নিয়ম কানুন মেনে হাঁড়ি কাঠে নির্মমভাবে বলি দিয়ে দিত। একদিন সাঁঝের বেলায় বিরজা গোটা দলকে ডেকে বললে, সবাই শোন, অনেক হলো ছোটোখাটো ডাকাতি, এবারে বড় সড়ো একটা দাম মারতে হবে। যত বড় ডাকাতি তত বড় বিপদ।
আগে মায়ের পুজোয় বলি দিতে হবে, মা শক্তি না দিলে এমন ডাকাতি হবে না রে। আজ অব্দি এত ডাকাতি করলাম কিন্তু কোনোদিন ধরা পড়িনি, কেন জানিস? সবই মায়ের আশীর্বাদ রে, সবই মায়ের আশীর্বাদ। সে তো বুঝলাম সর্দার, কিন্তু এই গায়ে অত বড় ডাকাতি করা মানে ও জমিদার বাড়িতে ডাকাতি করতে হবে। না না না, জমিদার বাড়িতে ডাকাতি করার মেলা ঝুঁকি, লেঠেল বাহিনী রয়েছে, শুধুমধু ওখানে গিয়ে কাজ নেই। ওই আমলে জমিদারদের দখলে সমস্ত গাঁ থাকত, তারা পাইক লেঠেল বরকন্দাজ এ সমস্ত পুষে রাখত, তো ডাকাতির উপদ্রবে ওসব মজুত করে রাখতেই হতো। এদিকে বিরজার দলের লোকদেরও অস্ত্র শস্ত্র কিন্তু নিহাত কম ছিল না, পেতলে বাঁধা লাঠি সড়কি বল্লম থেকে শুরু করে ধারালো চকচকে কাতান পর্যন্ত তারা শান দিয়ে রাখত। তবুও গায়ে জমিদার বাড়িতে ডাকাতি করতে তারা সচরাচর যেত না, পাছে পাইক কিংবা লেঠেলদের সাথে খণ্ডযুদ্ধ বাঁধে। আর ওই জন্য মনে মনে বিরজার একটা চাপা রাগ ছিল জমিদারের ওপর। তার কথা শুনে ডাকাত দলের লোকজন মাথা চুলকে বললে, তাহলে বিন গায়ে ডাকাতি করতে হবে, সে খোঁজ নিয়ে নেবো খন, ঠাসা মাল করি সোনা দানা আছে, এরকম ঘরে ডাকাতি না করলে পোষাবে না জানবি। যার ঘরে যত মাল করি তার ঘরে তত কড়া পাহারা, চাল কল তেল কল আছে, এমন লোকের ঘরেই হানা দিতে হবে। ভিন গায়ে এরকম একটা ঘরেরও সন্ধান করলো ডাকাতির দল, কিন্তু ওই পুজোয় বলি না চড়িয়ে তারা তো আর যাবে না। ওদিকে কালীবাড়ির সেজকুড়ো সেদিন বেরিয়েছিল মেয়ের শ্বশুর বাড়িতে দেখা করতে। বিয়ের পর অনেকদিন মেয়েকে দেখতে যাননি বলে ওই মনটা ছটফট করছিল। খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে ফেরার সময় মেয়ে বললে, মামা আজ আর গে কাজ নেই, কাল সকাল সকাল যেও। সেজকুড়ো কথা শুনলে না, সন্ধে ফিরে মন্দিরে পুজো না করলে চলবে না তার, তো সেজকুড়ো মেয়েকে বললে, না রে মা, আমি না গেলে চলবে কি করে? হ্যাঁ ওই ফিরেই তো মায়ের পুজোয় বসতে হবে, হ্যাঁ একটা দিনও কি আর থাকার জো আছে আমার, মায়ের নিত্য পুজো আমি ছাড়া কি চলে রে মা? জোরজার করে বেরিয়ে এলো সে। ঘাটে আস্তে আস্তে বিকেল গড়িয়ে এলো, সন্ধ্যের পর নৌকো পাওয়া মুশকিলের ব্যাপার, ওপারে যেতে না পারলে ফ্যাসাদে পড়তে হবে সেজখুড়োকে। তো যা ভেবেছিল তাই, ব্রাহ্মণী নদীর ঘাটে এসে সে দেখল কেউ কোথাও নেই, শুধু নদীর ঘাটে দু একটা ডিঙি নৌকো রয়েছে কেবল, আশেপাশে কোথাও মাঝি মাল্লার দেখা মিলল না। খুড়ো ভাবলেও মেয়ের বাড়িতেই ফিরে যাবে, এমন সময় একজন মাঝবয়সী লোক এসে হাজির হলো বটে। সে খুড়োকে দেখে বললে, নদী পার হবেন বুঝি? ওই জন্যই তো দাঁড়িয়ে আছি, হ্যাঁ কিন্তু কারোর দেখা নেই। আচ্ছা বাবা, তুমি কি মাঝি? হ্যাঁ ওই তো, ওই বড় ডিঙিটা আমার। এই কথা বলে আঙুল দিয়ে সব থেকে বড় ডিঙি নৌকোটা দেখিয়ে দিলে সে। ঝক্কি মিটতে খুড়ো তো বেজায় খুশি, সাঁঝের আগে ঘাটের পাড়ে গেলে মন্দিরে পা চালিয়ে যেতে সময় লাগবে না, এই ভেবে উঠে পড়লে নৌকায়। নদীর হাওয়া গায়ে লাগিয়ে খুড়ো দিব্যি যাচ্ছিল, নদীর পাড়ে যত দূর চোখ যায় মাইল খানেক জায়গা জুড়ে শুধু জঙ্গল আর জঙ্গল। দিনের বেলাতেও ওই জঙ্গলের ঘন ডালপালা ভেদ করে সূর্যের আলো আসত না, একেবারে ভেতর জঙ্গলে আবার বাঘ ভাল্লুক বুনোমোষ থেকে শুরু করে সাপখোপের আড্ডা। দেখতে দেখতে মাঝ নদী পেরোতে সন্ধে ঘনিয়ে এলো। সেজকুড়ো এমনিতেই চোখে কম দেখত, আধার হলে পরে বুঝতে পারল না যে নৌকো যাচ্ছে কোথায়, আর মাঝি ততক্ষণে
ডিঙিটার মুখ অন্য ঘাটের দিকে ঘুরিয়ে দিলে। দুপুরে ভালো মন্দ খেয়ে নদীর ওরকম হাওয়া গায়ে লাগিয়ে চোখে ঢুলুনি এসে যাচ্ছিল খুড়োর। আর এই সুযোগে নদী পেরিয়ে ডিঙি এসে পৌঁছল অন্য ঘাটে। খুড়োর ঢুলুনি ভাঙল অদ্ভুত একটা কুক শব্দে, লম্বা হুঙ্কারের মতো ধ্বনি। মাঝির কাছ থেকে এলো ওই শব্দ। তো ভয়ে আত্মারাম একেবারে খাঁচা ছাড়া হয়ে গেল যেন খুড়োর। দেখতে দেখতে চোখের নিমেষে খান দশেক জওয়ান লোক গাড়ি চলে এলো, হাতে জ্বলন্ত লণ্ঠন। খুড়ো ততক্ষণে বুঝল যে মাঝি তাকে অন্য ঘাটে এনে ফেলেছে। এইবারে খুড়োর হাতখানা খপ করে ধরে মাঝি বললে, চলো নামো। খুড়োর বুকের ভেতরটা তো তখন হাঁচড় পাচড় করছে ভয়ে। আপা কাঁপা গলায় সে বললে, কারা? হ্যাঁ, তোমরা সব কারা গো? ডাকাত নাকি? ওরে বাবা গো! ঠিক ধরেছো, চলো এবার। এই কথা বলে মাঝি জোর করে ঘাটে নামালো তাকে। তারপর সকলে মিলে ঘিরে ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল তাকে জঙ্গলের মধ্যে দিয়ে সরু পথ। লণ্ঠনের আলোয় খুড়ো দেখল প্রত্যেকের পরনে হাঁটু পর্যন্ত কাপড়, আর হাতে পেতলে বাঁধানো লাঠি। চারদিকে একেবারে জমাট অন্ধকার। অত লোকের পায়ের শব্দের সঙ্গে পথে পড়ে থাকা শুকনো পাতার মর্মর শব্দ হচ্ছিল ক্রমাগত। খুড়ো ভাবছিল, ধরাধামে এই বুঝি তার শেষ দিন। সেজো খুড়ো কাতর স্বরে বললে, আমায় 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 কোথায় কোথায় নিয়ে যাচ্ছ বাবারা? ওরে বাবা গো! কেউ টু শব্দটি পর্যন্ত করলে না। জঙ্গলের ভেতর দিয়ে এভাবে বিস্তর পথ হাঁটার পর শেষে সকলে মিলে হাজির হল মায়ের পুজোর থানে। গোটা জায়গাটা মশালের আলো আর বনের অন্ধকার মিলিয়ে অদ্ভুত এক আলো আঁধারি পরিবেশ তৈরি করে রেখেছে। খুড়ো দেখল যে প্রায় ধরো ওই 100 বেশি লোক সেখানে জড়ো হয়ে রয়েছে। শিলাবিগ্রহের সামনে 5 নরমুণ্ড দিয়ে তৈরি পঞ্চমুণ্ডীর আসন পাতা টিম টিম করে মাটির পিদিম জ্বলছে। সামনে এক ঝুড়ি রক্ত জবা, কোষাকুষি, ঘট, তেল, সিঁদুর, চন্দন ইত্যাদি পুজোর নানান উপকরণ। আর এসব ছাড়াও খুড়ো যা দেখে সবচেয়ে চমকে উঠল তা হলো সামনের হাঁড়ি কাঠখানা। তখনই মোটা দড়ি দিয়ে খুড়োকে বেঁধে ফেলা হলো গাছের সঙ্গে। আর ঠিক তখনই ডাকাতের একজন বললে, সর্দার, সর্দার শিকারে নিছি। এই কথা বলতেই কিছুক্ষণের মধ্যে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো লম্বা চওড়া বিশাল দেহি ডাকাত সর্দার বিরজা। খুড়োকে বাঁধা অবস্থায় দেখে বিরজা গম্ভীর স্বরে বললে, বড় লোককে ধরে আনলি? সর্দার, আর যে ফেলুম না কাউকে, নদীর উপারে লোকজন আসছিল না যে বড়, এই বেটা নৌকো ধরতে এসেছিল, তো ফেলে নিয়ে এলুম। যাক, মায়ের কাছে উৎসর্গ করে তবে শান্তি। খুড়ো ততক্ষণে কাকুতি মিনতি করে একেবারে অস্থির, ক্রমাগত কেঁদে চলেছে। বুড়ো মানুষের অসহায় কান্নায় কি আর ডাকাতের প্রাণ গলে? তবুও নিরুপায় খুড়ো কাতর স্বরে কেঁদে চলে আর প্রাণ ভিক্ষা করে। হঠাৎ কি যেন মনে হতে বিরজা বলে ওঠে, এই যে খুড়ো, তোমায় যদি ছেড়ে দিই তুমি কি করবে শুনি? বুড়ো বয়সে মায়ের কাছে উৎসর্গ হলে গতি হবে। সে কাঁদতে কাঁদতে বলে, আমিও তো পুরোহিত বাবা, মায়ের পূজা করি, আমাকে দয়া করে ছেড়ে দাও বাবারা, আমাকে দয়া করে ছেড়ে দাও। পুরোহিত একথা বলি
চমকে উঠে বিরজা জিজ্ঞাসা করে, কোন মন্দিরের পুরুত তুমি? ওই ওই ভদ্রকালী মন্দিরের পুরুত আমি। হ্যাঁ, জমিদারের ভদ্রকালী মন্দির? বলতেই কি ভীষণ দৃষ্টিতে তার দিকে দেখলো বিরজা, মানে পারলে তক্ষণই গলায় খাঁড়া বসিয়ে দেয়। জমিদারদের ওপর এমনিতেই তার খুব ছিল, তার কারণ সে সহজে সেখানে ডাকাতি করতে পারত না, আর এর ফলে খুড়োর মা ভদ্রকালীকে ডাকা ছাড়া আর কোনো উপায় রইল না। এদিকে ডাকাতরা জানতো না যে ক্ষেপিমা তার মূল উৎপত্তি কোথা থেকে, কে ছিলেন ইনি, সে রহস্য জানার কথাও নয় ডাকাতদের। জঙ্গলে যাওয়ার সময় বিরজাও নাকি দর্শন পেয়েছিল মায়ের, আর সেই থেকে পুজো করতে শুরু করেছিল। প্রথমে মায়ের উগ্র রূপ ছিল বলে তারাই নাম দিয়েছিল ক্ষেপি মাতা, কিন্তু যে বিবাহযোগ্য কুমারী মেয়ে বহু যুগ আগে দৈব শক্তির তেজে প্রাণ হারিয়ে ক্ষেপি মাতা হয়েছিল, সে ছিল নাকি এই জমিদারদের পূর্বপুরুষেরই বংশধর, যাদের কুলদেবী স্বয়ং মা ভদ্রকালী। কেউই জানত না সেসব। তো যাই হোক, পুজোয় বসল বিরজা, তন্ত্রমতে আচার উপচার করতে লাগল। হঠাৎ এমন সময় টুপটুপ করে বৃষ্টি হতে আরম্ভ করল। বিরজার চোখমুখে কেমন একটা বিহ্বল ভাব ফুটে উঠল। সে জানত যে মা সন্তুষ্ট হয়ে দর্শন দিতে চাইলে পরে বৃষ্টি নামে, তাই চিৎকার করে বজ্র কঠিন গলায় সে বলল, মারে মারে, তুই দেখা দে মা, তুই দেখা দে, জানি তুই দেখা দিবি, ওই জন্যই তো পাতায় পাতায় কথা হয়, আকাশ ফুড়ে বর্ষা বয়, চাঁদ পানা ওই মুখখানি তোর, হাসি ঝরে ওই ঠোঁটের ওপর, ডর লাগে মা যখন প্রাণে, জপ করি তোর জয় গানে, জয় ক্ষেপি মাতার জয়, জয় ক্ষেপি মাতার জয়, মা আমায় দেখা দেবে, দেখছিস না, দেখছিস না বৃষ্টি এলো, ত্রিসীমানায় থাকিস না কেউ, শুধু দুজন ওই বুড়োকে হাড়ি কাটে ঢুকিয়ে দিয়ে যা, জয় ক্ষেপি মাতার জয়, জয় মা ক্ষেপি মাতার জয়, জয় মা ক্ষেপি মাতার জয়, সকলে সংসারে জয় ক্ষেপি মাতার জয় বলে সে জোরের বাঁধন খুলে জোর করে ঢুকিয়ে দিল হাড়ি কাঠে। তারপর এক এক করে সরে পড়ল সকলে, ডাকাতির জন্য জঙ্গলের ভেতরকার পোড়ো বাড়িতে তৈরি হতে গেল তারা। গালপাট্টা পড়ে লাঠি সর্কি নিয়ে বেরোতে হয়েছে ডাকাতির জন্য। মায়ের কাছে রইল শুধু বিরজা আর হাঁড়ি কাঠে গলা ঢোকানো অবস্থায় সেজ খুড়ো। উপায় না পেয়ে এক মনে তখন সেজ খুড়ো কুলদেবী মা ভদ্রকালীর রূপ জপ করতে লাগল। সে জানত যে যদি তাকে প্রাণে বাঁচতে হয় তাহলে মার শরণ নিতে হবে, তার প্রাণ বাঁচালে একমাত্র। বিরজার ডাকে ক্ষেপে মাথা তুষ্ট হয়ে তখন সবে আবির্ভূত হয়েছেন। বিরজা জয় মা, তোর বলি চড়াবো মা বলে খাড়াটা নিতে যাবে এমন সময় প্রচণ্ড জোরে বাজ পড়ল, কেঁপে উঠল সারা জঙ্গল। বৃদ্ধ সেজ খুড়ো তখন এক মনে চোখ বন্ধ করে বিড়বিড় করতে করতে করতে, হে মা কালী, হে মা কালী, হে মা কালী, মহাকালী, কেলে কেলে ফট স্বাহা, এই বলে ভদ্রকালীর জপ করে যাচ্ছে। ওম কালী মহাকালী, কেলে কেলে ফট স্বাহা, ওম কালী মহাকালী, কেলে কেলে ফট স্বাহা, অনবরত জপ করে যাচ্ছে সে।
মা কি আর সন্তানের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন? ভক্তের অমন সংকটময় মুহূর্তে ঘন জঙ্গলের ভেতরে দৈবশক্তি নিয়ে আবির্ভূতা হলেন দেবী ভদ্রকালী। চারিদিকে তীব্র আলোর ছটায় ভরে গেল বিরজা তখন হতবাক। এমন আশ্চর্য দৈব ঘটনা যে করতে পারে তা কল্পনাও করেনি সে। একদিকে ডাকাত সর্দারির পুজোয় সন্তুষ্ট হয়ে চাঁদপানা মুখ নিয়ে প্রকট হয়েছেন ক্ষেপে মাতা, আর অন্যদিকে তারই বিপরীতে ভয়ঙ্কর রূপ নিয়ে উপস্থিত দেবী ভদ্রকালী। অতসী ফুলের মতো গায়ের রং, মুক্ত কেশ, গলায় কণ্ঠহার, হাতে পাশ, সেজ খুঁড়ো তখনও বিড়বিড় করে জপ করে চলেছে, হম কালী মহাকালী কিলি কিলি ফট স্বাহা। মা ভদ্রকালী রক্তবর্ণ চোখে ক্ষেপিমাতার দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, এত বড় সাহস তো আমারই ভক্তের বলিনিস? নিজের বংশধরের বলি কে নেই রে রাক্ষসী? দেবী হবার এত বাসনা? মুহূর্তের মধ্যে ক্ষেপিমাতার হাসি মুখ পাংশুবর্ণ হয়ে গেল। অবাক হয়ে একবার দেখল হাঁড়িকাঠির সেজ ঘোড়োর দিকে, তারপর কম্পিত স্বরে বললে, মাগো আমি কি করে জানব? আমি কি বলি নিতে চাই? তুই জানিস না? জানলি কি করে? এই ডাকাতদের দেবী হতে গিয়ে তুই তো রাক্ষসী হয়ে গেছিস। ভক্তের মন পড়ার শক্তি কই তোর? অন্যায় করেছিস তুই মা। এই কথা বলে ডুকরে কেঁদে উঠল ক্ষেপি মাতা। না, এর শাস্তি তোকে পেতেই হবে। ডাকাতকালী হবার খুব শখ না তোর? তোকে অভিশাপ দিচ্ছি, এরপর থেকে বছরের পর বছর তোর পুজো কেউ করবে না। লোকে তোকে ভুলে যাবে, এক কোণে পড়ে থাকবি, কষ্ট পাবি, অবহেলায় মাটির ঢেলা হয়ে পড়ে থাকবি। এই বলে ক্ষেপি মাতাকে ভয়ঙ্কর অভিশাপ দিলেন মা ভদ্রকালী। মামা এমন অভিশাপ দিও না, এমন অভিশাপ দিও না আমায়! আতঙ্কে চিৎকার করে উঠল ক্ষেপি মা। এদিকে সেজখুড়োর হাঁড়িকাঠের আটক আপনা আপনি খুলে গেল। সেজখুড়ো মায়ের দিকে ফিরে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, মা, মা গো দয়াময়ী, তুমি তুমি আমাকে বাঁচালে মা, জয় মা, জয় মা। আমার পিছু পিছু জঙ্গলের পথ ধরে চলে আয়। তারপর রাগ রাগ দৃষ্টিতে ক্ষেপি মায়ের দিকে চেয়ে বললে, এখানেই বছরের পর বছর পড়ে থাক, সাজা ভোগ কর, কষ্ট পা। যখন সময়ের সাথে দয়াময় হয়ে উঠবি, ভক্তের মন বুঝবি, সেদিন পাবি পুজো। এই বলে ঘন নিবিড় জঙ্গলের পথ ধরে মায়ের আলোকিত অবয়ব বাতাসের মতো ভেসে চলল। সেজ ঘোড়ো তাকে অনুসরণ করতে করতে দ্রুত পায়ে স্থান ত্যাগ করল। এসব কাণ্ড দেখে বিরজা তখন হতভম্ব, কি করবে বুঝে উঠতে পারছে না। বিনা দোষে অভিশাপ করিয়ে ক্ষেপি মাতা ততক্ষণে উগ্রচণ্ডা রূপ ধরেছে। তার সমস্ত রাগ গিয়ে পড়ল বিরজার ডাকাত দলের উপর। ভীষণ তেজ শক্তি বেরোতে লাগলো তার মধ্যে থেকে। ভয়ে থরথর করে কেঁপে উঠল বিরজা। ক্ষেপি মাতা হুঙ্কার দিয়ে বললে, তোদের জন্য আজ আমারই কুলদেবীর অভিশাপ ঘুরতে হলো আমায়। তোরা নিরীহ মানুষদের প্রাণ কেন নিয়েছিস, কেন বলে দিয়েছিস বল, বল। আমি বলে চেয়েছি কখনো? চেয়েছি কখনো বলি? পাষণ্ডের দল, তোদের একজনও নিস্তার পাবে না। এই জঙ্গল তোদের ডেরা, তাই না? তাই না? একটা প্রাণীও বাঁচবে না এখানে। সব সব ছারখার করে দেবো আমি, সব ছারখার করে দেবো। তার ওই প্রচণ্ড ক্রোধের আগুন ছড়িয়ে পড়ল সারা জঙ্গলে, কেঁপে উঠল জঙ্গলের মাটি। মাগো বলে ভয় আর্তনাদ করে উঠল বিরজা। ক্ষেপি মাতা জ্বলন্ত অঙ্গারের মতো দৃষ্টি হেনে দেখল তার দিকে। তার তেজ শক্তিতে মুহূর্তের মধ্যে ঝলসে গেল বিরজার ভালোয়ানির মতো চেহারা। গোটা জঙ্গল জুড়ে শুধু মরণ চিৎকার আর আর্তনাদ। ডাকাত দলের প্রত্যেকটা লোক
মায়ের বিশাল তেজ শক্তির প্রভাবে এক এক করে মরতে বসল। এমনকি সাধারণ পশু পাখি জীবজন্তু কেউ রেহাই পেল না, কেউ না। বুনো মহিষ থেকে শুরু করে হিংস্র বাঘ ভাল্লুক সকলে মরণ গর্জন করতে করতে প্রাণ হারাতে লাগলো। গাছে গাছে দাবানলের মতো আগুন লেগে গেল, জ্বলেই পুড়ে ছাড়খাড় হয়ে গেল সব কিছু। খিপি মাতার কপি গোটা জঙ্গলটা পরিণত হলো একেবারে শ্মশান ভূমিতে। তারপর থেকে খিপি মাতার পুজো চিরতরে বন্ধ হয়ে গেল। অবহেলিতা উপেক্ষিতার মতো মা পড়ে রইল দিনের পর দিন। এতদূর বলে দাদু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, চুপ করে খানিকক্ষণ জানলা দিয়ে চেয়ে রইলেন বাইরের দিকে। তার মানে এই ঘটনার পর দীর্ঘ অতগুলো বছর খেপি মাতার পুজো বন্ধ ছিল? হ্যাঁ, অতগুলো বছর। আচ্ছা, তার মানে এরপর আপনিই প্রথম ব্যক্তি যিনি মায়ের দেখা পেয়ে আবার পুজো শুরু করেছিলেন? হ্যাঁ, তা বলতে পারো। সব কিছুরই তো শেষ রয়েছে, সময় এলে পরে অভিশাপও কেটে যায়। এই জঙ্গল কেটে বসতি হওয়ার পরও দেবীর পুজো দেয়নি কেউ। আচ্ছা, এই ঘটনা যে সত্যি তার প্রমাণ আছে কোনো? দেখো, প্রমাণ থাক বা না থাক, আমরা সত্যি বলেই মনে করি। ওই ওপাশের জঙ্গলের কিছুটা অংশ এখনো রয়েছে, একেবারে শ্মশানের মতো নির্জন। চাইলে তোমরা কাল সকালে দেবুর সাথে গিয়ে দেখে আসতে পারো। মায়ের রোষে আস্ত একটা জঙ্গল ওভাবে শ্মশান হয়ে গিয়েছিল, ভাবো শুধু। দেবী সারাক্ষণ চুপ করে সিদ্ধার্থর পাশে বসে ঘটনাগুলো শুনছিল। যদিও এই ঘটনাগুলো আগেও বহুবার শুনেছে সে। সেও দাদুর মতো বিশ্বাস করে খেপি মাতার জন্যই তাদের সমস্ত কিছু। আচ্ছা দাদু, আপনি কি তারপর আবার কখনো দর্শন পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছি। মা কৃপা করে আমাকে অনেকবার দর্শন দিয়েছে। তবে আশ্চর্য ব্যাপার কি জানো, যতবারই দেখা পেয়েছি ততবারই আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি এসেছে। মায়ের অপার কৃপা, নইলে কি ছিল বলো আমাদের? ওইটুকু তো ভিটে ছিল, মায়ের দয়া না হলে জমি কিনে আসত এরকম একটা দোতলা বাড়ি দাঁড় করানোর সাধ্য আমার ছিল না, একেবারেই না। তারপর ধরো এই ছেলেদের মানুষ করা, মেয়েদের বিয়ে দেওয়া, সবই তো মায়ের আশীর্বাদেই হলো। সেদিন রাত্রে ঘুমানোর আগে সিদ্ধার্থ ভাবছিল খেপি মাতার কথা। মনের মধ্যে আপনা হতেই এক কাল্পনিক অবয়ব ফুটে উঠছিল, শ্যামলা গরণের এক অদ্ভুত সুন্দর মুখশ্রী। ভাবছিল কতখানি কষ্ট পেলে অমন দয়াময়ী রূপ উগ্রচণ্ডী মূর্তি ধারণ করে। দেবীশের দাদুর কথা শুনে মনে হচ্ছিল অমন দয়াময়ী দেবী প্রাণীর বলি কখনোই চাইতে পারেন না। ভক্তেরা যে যার সুবিধা মতো কেবল ব্যবহার করেছে মাকে। শক্তি চাই, অর্থ চাই, যশ চাই, শুধু চাই আর চাই। মায়ের দেখা পাওয়ার জন্য কজনই বা ভক্তি ভরে স্মরণ করে তাকে, কেবলমাত্র এই চাওয়া পাওয়া। পরের দিন সকালে জল খাবার খাওয়ার পর ওদিককার জঙ্গলটা একবার দেখার ইচ্ছা হচ্ছিল সিদ্ধার্থর। সিদ্ধার্থ দেবেশকে ডেকে বলল, চল না ওই জঙ্গলটা একবার দেখে আসি। যাবি? হ্যাঁ রে, এত ঘটনা যখন শুনলাম দেখেই যাই। তেমন কিছুই নেই বোনবাদার। আরে হোক না, দেখে আসি, আয়। আচ্ছা চল, বলে জুতো পরে বেরিয়ে পড়ল দুজনে। মিঠে রোদ গায়ে লাগিয়ে বাঁদিকের পথ ধরে হাঁটতে হাঁটতে অনেকটাই ভেতরে চলে গেল তারা। গায়ের বেশ কিছু ঘর ছাড়িয়ে নির্জন সরু মাটির রাস্তা এঁকে বেঁকে এগিয়ে গেছে। দুধারেই বুনো ঝোপঝাড় আর গাছপালা, পথের ধারে ধারে কোথাও আবার চলা জমি। মাটির পথ ধরে জঙ্গলের সামনেটা এসে পৌঁছালো তারা। এদিকে লোকজনের তেমন যাতায়াত নেই। হঠাৎ এক মন মাতানো মিষ্টি গন্ধ নাকে এলো সিদ্ধার্থ। এটা কিসের গন্ধ বলতো? মহুয়া ফুলের গন্ধ। এত মিষ্টি? হ্যাঁ রে, গাছে পিটাই কোথাও গাছ রয়েছে। আর একটু ভেতরে যেতেই মহুয়া গাছটা ওদের নজরে পড়ল। গাছের নিচটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই ফুলের আয়ু মাত্র এক রাত, সন্ধ্যের ফোটার ফুল সকালে ঝরে পড়ে।
এখানকার দু একটা আদিবাসী ঘর আছে, ওরা এসে ফুল কুড়িয়ে নেয়। গাছে ভরে থাকা থোকা থোকা ঝুলন্ত মহুয়া ফুলগুলো দেখতে পেল সিদ্ধার্থ। ফুলের পাপড়িগুলো মোটা আর রসালো, দীর্ঘ মসৃণ ধূসর রঙের গাছ, অজস্র শাখা প্রশাখা ছড়ানো। জানিস, মহুয়া খেলে দারুণ নেশা হয়। গাছটার একটা ছবি তোলার ইচ্ছা হচ্ছিল সিদ্ধার্থর। পকেটে হাত দিয়ে দেখল মোবাইলটা নেই। মনে পড়ল সকালে ঘুম থেকে উঠে ঘরের কুলুঙ্গিতে রেখেছিল, হ্যাঁ বেরোনোর সময় আর নেওয়া হয়নি। সিদ্ধার্থ দেবেশকে বলল, মোবাইলটা থাকলে একটা ছবি তুলতাম, ইস কুলুঙ্গিতে ফেলে এলাম, দাঁড়া নিয়ে আসি, নইলে কেউ ফোন টোন করলে পাবে না। তোকে কষ্ট করে যেতে হবে না, তুই এখানটা দাঁড়া, আমি এনে দিচ্ছি। দেবেশ যাওয়ার পর সিদ্ধার্থ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল মহুয়া গাছের তলায়। ভাবছিল অত বছর আগে ডাকাতরা এমন নিবিড় জঙ্গলের মধ্যে খেপি মাতার পুজো করত, দিনের বেলাতেই কেমন একটা গা ছমছমে পরিবেশ, রাত হলে তো আর কথাই নেই, ঠিক মিনিট দশেক একা দাঁড়িয়ে একটা নস্টালজিক অনুভূতি হচ্ছিল ওর। হঠাৎ করেই এক পাশ থেকে কালো হয়ে এলো আকাশ। আশ্চর্য হয়ে গেল সিদ্ধার্থ, এইমাত্র মিঠে রোদ ছিল সম্পূর্ণ আকাশ জুড়ে, আর এরই মধ্যে এমন মেঘলা হয়ে গেল। দেখতে দেখতে কয়েক ফোঁটা বৃষ্টি টুপ টুপ করে ঝরে পড়ল, ধীরে ধীরে ঝেঁপে বৃষ্টি এলো। বৃষ্টির জলে গা হাত পা ভিজে যাচ্ছিল সিদ্ধার্থর। মহুয়া গাছের নিচটায় পাতার ছাউনিতে দাঁড়িয়ে রইল সে। হঠাৎ করেই তার মনে হলো পরিবেশটা যেন আস্তে আস্তে কেমন একটা ভারী গুমোট হয়ে উঠছে, বৃষ্টি পড়ার শব্দটাও কেমন একটা অদ্ভুত শোনাচ্ছে, মিলিয়ে যাচ্ছে দূরে। দেবেশের দাদুর ওই ঘটনার কথা মনে পড়ে গেল তার, এমন পরিবেশের কথাই তো বলেছিলেন তিনি। ভাবতে গিয়েই অজান্তে শরীরে কাঁটা দিয়ে উঠল সিদ্ধার্থর। নিবিড় জঙ্গল, তার উপর এরকম বৃষ্টি, অকস্মাৎ এমন পরিবেশ তৈরি হবে তা কি জানতো? এরকম সময়তেই ঠিক মহুয়া গাছের পিছন থেকে সিদ্ধার্থ একা চমকা স্বর শুনতে পেল। আমার কথা ভাবছিস? এমন ঘন জঙ্গলে নারী কণ্ঠ শুনতে পেয়ে শিউরে উঠল সিদ্ধার্থ। তবে কি তিনি দেখা দিতে চান, নাকি সবটাই মনের ভুল? পিছনে ঘুরে তাকাতেই সে দেখতে পেল লাল পেরে শাড়ি পরা এক শ্যামবর্ণা যুবতী। কি রূপ! হাসি হাসি মুখে, কপালে ঘেঁটে যাওয়া সিঁদুরের টিপ, ঠিক ঠিক যেমনটা বলেছিলেন দাদু, পাতলা ঠোঁট, টিকলো নাক, হ্যাঁ সত্যি সত্যি যেন অপ্সরা। কাছে যেতে মন চাইল কিন্তু পা দুটো অসার হয়ে রইল। এক ভয়ে জড়ানো গলায় সিদ্ধার্থর মুখ থেকে বেরিয়ে এলো, মা তুমি দেখা দিলে আমায়? দিলাম, বটতলাতেই দেখা দিতুম, কিন্তু ওদিকে তোকে একা পেলাম না যে। ওরে, তুই যে বড় সাদা মনের, অন্তর থেকে আমায় মনে করেছিস, না এসে পারি? বল তোর কি চাই। আমার কিছু চাই না মা, এই এই জঙ্গলে তোমার দেখা পেলাম এই অনেক। পাগল ছেলে, তোর মঙ্গল হোক। বলতে বলতেই আশ্চর্যভাবে যেন ধোঁয়ার মতো বৃষ্টিতে মিলিয়ে গেল যুবতী। স্থবির হয়ে অবাক চোখে সেই দিকে চেয়ে রইল সিদ্ধার্থ। এমন ঘটনা যে তার সঙ্গে এভাবে ঘটবে সেটা সে কল্পনাও করেনি। না, মনের কোনো ভুল নয়, একেবারে সামনে থেকে তাকে চাক্ষুষ দেখেছে সে, কথা বলেছে, ঐরূপ কোনো দিনও ভোলার নয়। আস্তে আস্তে থেমে যেতে লাগলো বৃষ্টি। খানিকক্ষণ পর দেবী শেষে পৌঁছালো। সিদ্ধার্থর মাথার চুল থেকে তখনও চুঁইয়ে পড়ছে জল, পোশাক ভিজে জব জব করছে। দেখ নাকি কাণ্ড, এরকম বৃষ্টি আসবে কে জানতো, মোবাইল নিয়ে বেরোতে গেলেও বৃষ্টি এসে গেল, দাঁড়িয়ে পড়তে হলো। সিদ্ধার্থ একেবারে চুপ করে রইল, শুধুই ভাবতে লাগলো এইমাত্র বৃষ্টিটা না এলে মায়ের অমন অপূর্ব রূপ, সেই মোহনমোহিনী কণ্ঠস্বর, এমন অপার্থিব অনুভূতি সে কি আদেও প্রত্যক্ষ করতে পারত?
আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রী ভিক্টর ব্যানার্জির কলমে অভিশপ্ত ডাকাত পূজিতা। গল্পটির সম্পাদনায় ছিল শিবঙ্কর। আজ গল্প পাঠে ছিল কুন্তল। অন্যান্য চরিত্রে দেবাশিস সেনগুপ্ত, তুষার, আসঞ্জন, শুভদীপ্ত, রাকিব, খুশি বসু, মৌপিয়া, রাজপ্রতাপ বসু, শুভদীপ্ত, তৃষা, অনুরাধা, সৃজিতা, রাজ চট্টোপাধ্যায় এবং পার্থপ্রতিম দাস। পোস্টার ডিজাইনিংয়ে কৃষ্ণেন্দু মণ্ডল। শব্দগ্রহণ ও শব্দ সংযোজনে সুদেশনা। ব্যাকগ্রাউন্ড মিউজিকে ইন্দ্রনীল এবং সিড। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থপ্রতিম দাস। আজকের গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আমাদের লাইক কমেন্টের মাধ্যমে, আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সঙ্গে। আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ, শুভরাত্রি।